এখন আমি যে বালিচক স্টেশনে তো খুব জোর মেঘ উঠেছে, তো এখন আমি বালিচক স্টেশন থেকে গোকুলপুর যাব। তো স্টেশনে দাঁড়িয়ে আছি, খুব জোর মেঘ উঠেছে। জাস্ট ওয়েদারটা দেখুন, জাস্ট এই সাইডে রোদ বেরিয়ে গেছে, সূর্য দেখা যাচ্ছে, আর এই সাইডের ওয়েদারটা দেখুন। তো আমি 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে গিয়ে যাচ্ছি। তো ট্রেন আসতে এখনো লেট আছে, স্টেশনে এদিক ওদিক ঘোরাফেরা করবো আর কি করবো এখন। সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো আমি এখন স্টেশনে ওয়েট করবো যতক্ষণ না ট্রেন আসছে, ট্রেন এলে তারপর ভিডিও করে বলছি। ট্রেন আসছে ওই অনেক দূরে। এটা থ্রো ট্রেন, এটাতে যাবো না। তো আমার লোকাল ট্রেন এনে আমি ট্রেনে বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যে পরপর যে স্টেশনগুলো আমি দেখানোর চেষ্টা করবো। তো এখন এইখানে স্টপ করছি। তো লোকাল ট্রেন চলে এসছে, এই ট্রেনটাতে আমি যাবো। এতক্ষণ অপেক্ষা করার পর এসছে ট্রেন, তো ট্রেনে আমি উঠে পড়বো আবার। তো বালিচকে শেষমেশ ট্রেনটা চলে এলো, আর বালিচক থেকে আমি গোকুলপুর যাব। তো আমি ট্রেনে উঠে পড়ি, তারপর ভিডিও। বালিচক স্টেশন থেকে সফর শুরু। তো বালিচক স্টেশন থেকে আমি এখন গোকুলপুর যাবো।
तो जस्ट बालीचौक थे ट्रेन टा छाड़लो जस्ट गोकुलपुर दिखे हमें रवना देव तो ट्रेन छेड़े दिए से शामचक स्टेशन देखे ट्रेन टा छाड़लो मेदिनीपुर पर्यंत যাবার এই ট্রেনটি পরবর্তী স্টেশন মাধপুর নেক্সট স্টেশন মাধপুর तो ट्रेनर मध्य मिक्सचार बिक्री हो झाल मुड़ी एस ट्रेनर मध्य झाल मुड़ी बिक्री होते हैं स्टेशन परिसर के अंदर यात्रियों से यात्रा करते समय हर समय फेस मास्क जरूर पहने अन्यथा मास्क नहीं पहनने पर जुर्माना लगाया जाएगा। माधपुर स्टेशन तो अपन माधपुर स्टेशन पर पहुंच गए थे स्टेशन है दिस इज माधपुर उदय তখন মাধপুর স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো জাস্ট মেদিনীপুর পর্যন্ত যাবার এই ট্রেনটি পরবর্তী স্টেশন যাদবপুর এখন যাদবপুর আছি পরবর্তী স্টেশন খড়গপুর তো এখন যাদবপুর আছি যাদবপুর থেকে ছাড়বে খড়গপুর যাওয়ার জন্য খড়গপুর যাওয়ার জন্য নেক্সট স্টেশন খড়গপুর জংশন খড়গপুর স্টেশনে জাস্ট ঢুকলাম এখন খুব অন্ধকার হয়ে গেছে তার জন্য ভিডিওটা ঠিক ভালো আসছে না
জাস্ট খড়গপুর স্টেশনে জাস্ট ঢুকলাম এখন। খুব অন্ধকার হয়ে গেছে, তো বসে পড়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই বসে পড়েছি, বসে পড়ে উইন্ডোজের দাঁড় দিয়ে ভিডিও করছি। খড়গপুর জংশনে জাস্ট ট্রেনটা ঢুকলো, স্টেশন ফাঁকা এখন একদম। এটা খড়গপুর জংশন, তো খড়গপুর জংশনের ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে, 10-15 মিনিটের মতন ওয়েট করবে। জাস্ট খড়গপুর জংশনে সে চলে এসেছি, তো সামনেই দোকান রয়েছে, ফাস্টফুডের দোকান, হোটেলও রয়েছে খাওয়ার জন্য। ট্রেন এখানে অনেকক্ষণ ওয়েট করবে, তো হাওড়া স্টেশন খড়গপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো এরপরে রয়েছে গিরি ময়দান, খড়গপুরের পরেই রয়েছে গিরি ময়দান, তো এখন আমি গিরি ময়দান রওনা দেবো। গিরি ময়দানের পর রয়েছে গোকুলপুর, তো আমি গোকুলপুর স্টেশনেই নেমে যাব। তো খড়গপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখন। এখন জাস্ট গিরি ময়দান স্টেশনে ঢুকবো, জাস্ট গিরি ময়দান স্টেশনে ঢুকে পড়েছি, এরপরে স্টেশনেই আমি নেমে যাব। তো এখন জাস্ট গিরি ময়দান স্টেশনে ট্রেন এসে গেছে, তো এটা গিরি ময়দান স্টেশন।